টিটাগড় কেলভিন জুট মিলে গতকাল সাসপেনশন অফ ওয়ার্কে নোটিশের পর আলোচনার মাধ্যমে মিটল সমস্যা, চালু হলো মিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পার্ক রোডে অবস্থিত কেলভিন জুট মিলের তাঁতঘরে কাজের চাপ বাড়ানোর অভিযোগে মঙ্গলবার গণ্ডগোল হয়। সেই ঘটনার জন্য মঙ্গলবার মিল গেটে সাসপেনশন অফ ওয়ার্কে নোটিশ দেওয়া হয় মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। মঙ্গলবার রাতে ইউনিয়ন এবং মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা INTTUC সভাপতি সোমনাথ শ্যাম। এরপর বুধবার থেকে জুট মিল পুনরায় আগের মতো চালানোর কথা হয়। সেই মতো বুধবার মিলের সমস্ত কাজ সকাল থেকেই চলে স্বাভাবিকভাবে। শ্রমিকদের হাজিরাও রয়েছে আগের মতোই, শুধুমাত্র তাঁত বিভাগে শ্রমিকদের উপস্থিতি রয়েছে কম। বুধবার সকালে মিলের সামনে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হরিরাম চৌধুরী ও ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, হ্যাঁ, কালকে রাত্রিবেলা আমাদের বিধায়ক আমাদের জঙ্গলের সোমনাথ সোম উনি এসেছিলেন, আর আমাদের যারা এই কেলভিন জুট মিলে ইউনিয়ন সমস্ত ইউনিয়ন এসেছিলেন, আমরা সবাই 2 কাউন্সিলর, টিটাগড় নম্বর ওয়ান, ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ড, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম মিল চালাতে হবে, যেভাবে যেন মিল চলুক, কেন এখন অনেক পরব আছে, অনুষ্ঠান আছে, তাই যে আমরা ম্যানেজমেন্টকে আমরা বললাম আপনি মিলটা চালান, মিল চালান, তারপরে ওয়ার্কাররা কাজে যাবে, যে যাবে না যাবে না তার ব্যবস্থা হবে, কিন্তু মিল বন্ধ করা যাবে না। যাই হোক, ম্যানেজমেন্ট আমাদের কথা শুনল, সোমদা বলল, কথা শুনে আজকে বাঁচিয়ে দিয়েছে। সকালে মানুষ সবাই কাজ গেছিল, 80% মানুষ কাজে গেল, কিন্তু কিছু লোক যায়নি, যে ডিপার্টমেন্টে একটু ডিসপিউট আছে ওই ডিপার্টমেন্টে কিছু লোক যায়নি, তাও আমরা চেষ্টা করছি যে এবেলা দেখি আরও চেষ্টা করি যেন লোক যায়, আশা করি মিলটা চলবে, এটা শিওর, আমরা বন্ধ হতে দেবো না, যেই হোক আমাদের সরকার কোনোদিন চাইবে না মিল বন্ধ হোক, তাই জন্য আমরা যতই চেষ্টা করো মিলটা যেন চালু থাকে, বাকি যে কথা ডিসপিউট আছে ওটা বসে সিদ্ধান্ত হবে, আমাদের এমএলএ সাহেব বলে গেলে এই কথাটাই। অনেক পুরনো মিল, 100 বছর হয়ে গেছে, ঠিক আছে, অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের সিদ্ধান্ত আছে, সরকারের সিদ্ধান্ত আছে মিল বন্ধ রেখে কোনো কাজ হবে না, মিল চালু রেখে সবার সমস্যার উপরে আমরা বসে কথা বলবো। আমাদের নেতৃত্ব যে আছেন উনি কালকে বলে গেছেন, ম্যানেজমেন্টের কথা রয়েছে, ইউনিয়নের সাথে কথা হয়েছে, মিল চালু রেখে সব সমস্যার সমাধান হবে। সবকটা ডিপার্টমেন্টে কি চলছে? হ্যাঁ, সবই চলছে, যে সকালবেলা একটা যেবার বন্ধ ছিল এটা মানে এখন চালু হয়ে যাবে। এইবারে পয়লা বৈশাখে শপিং কোথা থেকে করবেন ভাবছেন বা কি কিনবেন? আর চিন্তা নেই, দ্য ভিনটেজ ফেয়ার প্রতিবারের মতন এবারেও নিয়ে এসেছে ফ্যাশন, লাইফস্টাইল অ্যান্ড হ্যান্ডলুম এক্সিবিশন। হ্যাঁ, দ্য ভিনটেজ ফেয়ার আবারও তাদের বিপুল সম্ভার নিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ব্যারাকপুরে। তারিখটা কিন্তু ভুললে চলবে না, 8, 9 এবং 10 এপ্রিল, অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত। কোথায় আসবেন? ব্যারাকপুর প্রগতি সঙ্গে। হ্যাঁ, ব্যারাকপুর প্রগতি সঙ্গে, ঠিক 4 নম্বর প্ল্যাটফর্মের সন্নিকটে।